আপনি যে চাঁদটাকে দেখেন রাতের বেলা আকাশে, এটা দুই টুকরা করা আছে। কাফেররা আমাদের নবীকে জিজ্ঞাসা করেছিল, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে একটা মুজেজা দেখান, মানে অলৌকিক কিছু দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং হাতের ইশারা দিয়ে চাঁদটাকে দুই খণ্ড করে দিলেন, এবং কাফেররা এটা দেখেছে, মক্কার কাফেররা নিজ চোখে এটা দেখেছে। তাই এই চাঁদটা দুই খণ্ডে বিভক্ত করা আছে। আল্লাহ পাক কোরআনেও সেটা বলেছেন যে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কিয়ামত কাছাকাছি চলে এসেছে। অনেক সুরায় আমপাড়ার যতগুলো সুরা আছে দেখবেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয়ে জিজ্ঞাসা করছে, আনিন নাবাইল আযীম, মহান সংবাদ সম্পর্কে, আল্লাযী হুম ফীহি মুরিদুন, তারা সেই বিষয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কাল্লা সায়ালামুন, কখনো নয়, তারা শীঘ্রই জানতে পারবে,